ঢাকা সিনেমার আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাস প্রায় দুই দশকের ক্যারিয়ারে বেশ কিছু ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। এবার ভক্তদের আবারও সুখবর দিলেন নায়িকা, শিগগিরই নতুন একটি চলচ্চিত্রে শুটিং করতে যাচ্ছেন তিনি। সিনেমাটিতে দেশের প্রধানমন্ত্রী অর্থাৎ শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে অপুকে। মজার ব্যাপার হলো এই ছবিতে নাকি কোনো পারিশ্রমিকই নিচ্ছেন না অভিনেত্রী। বিস্তারিত থাকছে সবুজ পারভেজের ডেস্ক রিপোর্টে। ক্যারিয়ারের শুরুতেই কোটি টাকার কাবিন, পিতার আসন, চাচ্চু, দাদিমা, কাবিননামার মতো অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন ঢাকাই সিনেমার গ্ল্যামার কুইন অপু বিশ্বাস। শুধু অভিনয়ই নয়, চলচ্চিত্র প্রযোজনায়ও নাম লিখিয়েছেন অপু। সরকারি অনুদান নিয়ে সহপ্রযোজক হিসেবে নির্মাণ করেছেন লাল শাড়ি নামের একটি চলচ্চিত্র, যেটি ইতিমধ্যেই সিনেমা হলে বসে উপভোগ করেছেন অপুর ভক্ত দর্শকরা। এবার আবারও অভিনয়ে ফিরতে চলেছেন এই লাস্যময়ী অভিনেত্রী। নির্মাতা সালমান হায়দার নির্মাণ করতে যাচ্ছেন শেখ রাসেলের আর্তনাদ নামের একটি চলচ্চিত্র। এই সিনেমায় দেশের বর্তমান প্রধানমন্ত্রী অর্থাৎ শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবেন অপু। মজার ব্যাপার হলো এই সিনেমায় কোনো পারিশ্রমিকই নাকি নেননি অপু। মাত্র 100 টাকা পারিশ্রমিকে সিনেমাটিতে অভিনয় করতে চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। সিনেমাটি নিয়ে অপু বিশ্বাস জানিয়েছেন, শেখ রাসেলের আর্তনাদ এর গল্প শুনে অভিনয় করতে এক বাক্যে রাজি হয়েছি। ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পারবো ভেবেই ভালো লাগছে। আশা করছি ভালো একটি সিনেমা হবে। সিনেমাটি নিয়ে নির্মাতা জানিয়েছেন, এই সিনেমার প্রতিটি চরিত্রই অনেক গুরুত্বপূর্ণ। সব চরিত্রে শিল্পী নির্বাচনের ক্ষেত্রে চেহারার সাদৃশ্য এবং অভিনয় গুণকে প্রাধান্য দেয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী 22 আগস্ট থেকে শেখ রাসেলের আর্তনাদের শুটিং শুরু হবে। অপু বিশ্বাসের নাম মাত্র 100 টাকা পারিশ্রমিক নেয়ার বিষয়টি নির্মাতা স্বীকার করেছেন। জানিয়েছেন, শেখ পরিবারের প্রতি সম্মান রেখেই অপু আমার থেকে সিনেমাটিতে অভিনয়ের জন্য কোনো পারিশ্রমিক নিতে চাননি, তাই টোকেন মানি হিসেবে তাকে মাত্র 100 টাকা দিয়েছি। অপু ছাড়া এই সিনেমায় আরও অভিনয় করার কথা রয়েছে অরুণা বিশ্বাস, জিয়াউল রোশন, আমান রেজা সহ অনেকের। এর আগে 2019 সালে সিনেমাটি তৈরির পরিকল্পনা করেছিলেন নির্মাতা। সে সময় সিনেমার প্রধান চরিত্রগুলোর লুকও প্রকাশ করেছিলেন তিনি, যেখানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী মৌসুমীকে। শুধু মৌসুমীই নয়, সে সময় বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনার চরিত্রে অপর্ণা ঘোষ এবং শেখ রেহেনার চরিত্রে আসনা হাবিব ভাবনাকে দেখা গিয়েছিল। কিন্তু প্রস্তুতি শুরুর পর নির্মাতা সালমান হায়দার স্ট্রোক করায় বন্ধ হয়ে যায় সিনেমার কাজ। সবুজ পারভেজ, নাগরিক।